গর্ভাবস্থায় স্তনের ব্যাপক রকমের পরিবর্তন ঘটে। হঠাৎ করে এই পরিবর্তনে অনেক নারীরাই চমকিত হয়ে যান। স্তন ফুলে যায়, কোমল হয়ে যায়, আগের চেয়ে ব্যথা বেড়ে যায়, স্তন বৃন্ত বড় হয়ে যায় এবং কালো রং ধারণ করে। কারো কারো স্তনে দুধ চলে আসে, কারো কারো হলুদ বা সাদা রঙের তরল বের হয়। অনেক সময় স্তন শক্তও হয়ে যায়, আবার কারো কারো এক চিলতেও কোনোরূপ পরিবর্তন আসে না। গর্ভাবস্থায় এমন রূপ স্তনের পরিবর্তন আসলে কি স্বাভাবিক কিনা, আপনি গর্ভবতী হলে কি কি স্তনের পরিবর্তন আসতে পারে, আর এ সময় আপনার কি কি যত্ন নেওয়া উচিত, আর আপনার যদি কোনোরূপ স্তনে পরিবর্তন না আসে তাহলে এটি কি আসলেই কোনো ক্ষতির চিহ্ন কিনা, সব কিছুর উত্তর আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থা হলো সেই সময়টি যখন আপনার শরীর বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং নতুন বাচ্চার জন্য খাপ খাইয়ে নিতে থাকে। স্তন এবং এরিওলাতে পরিবর্তন বা স্তনের চারপাশের অঞ্চলে পরিবর্তন গর্ভাবস্থার একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে যদি যথাযথ যত্ন না নেওয়া হয় তবে এই পরিবর্তনগুলো অস্বস্তির কারণ হতে পারে বা গর্ভাবস্থার পরে আপনার স্তনের আকারকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদিও গর্ভাবস্থায় আপনাকে অনেক ব্যস্ত সময় পার করতে হয় আর এ সময় শারীরিক অনেক জটিলতাও থাকে, আবার নতুন শিশুকে বাড়িতে আগমন করাতে হবে, এসবের মাঝে কিন্তু ছোট্ট শিশুটির আহারের ব্যবস্থা অর্থাৎ আপনার স্তনের যত্ন নিতে ভুললে চলবে না। গর্ভাবস্থায় সাধারণত স্তনের কি কি পরিবর্তন হয় আসুন জেনে নিই। গর্ভাবস্থায় বিভিন্নভাবে আপনার স্তনের উপস্থিতি ও অনুভূতির পরিবর্তন হতে পারে, যার মধ্যে কিছু কিছু বিষয় আপনাকে অস্বস্তিও দিতে পারে। আপনি গর্ভবতী হওয়ার সাথে সাথে টেস্ট রিপোর্ট যখন পজিটিভ আসে তার আগেই আপনার স্তনে পরিবর্তন হতে শুরু করে, কারণ আপনি না জানলেও আপনার শরীর জানে যে নতুন একটি শিশু আসতে চলেছে আর তার আহারের ব্যবস্থা সুগঠিত করতে হবে। আর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পর স্তনের এমন রূপ পরিবর্তন আপনি চাক্ষুষ দেখতে পান, এ সময় স্তন বৃদ্ধি ও কোমল হয়ে যায়। আপনার স্তন আগের থেকে প্রায় 1 থেকে 1.5 গুণ আকারে বৃদ্ধি পেতে পারে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কোমল, ব্যথাযুক্ত এবং সংবেদনযুক্ত বোধ করতে পারেন, অর্থাৎ ছুলে বা স্পর্শ করলে অনেক বেশি ব্যথা ও সংবেদনশীলতা অনুভব হতে পারে। এছাড়াও স্তনবৃন্ত বা এরিওলা গাঢ় রঙের হয়ে যায়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে স্তনের স্তনবৃন্ত এবং এরিওলাগুলো গাঢ় রং ধারণ করে আর এটি কখনোই পরিবর্তন হয় না। আপনার এরিওলা বা স্তনবৃন্ত আগে যদি কিছুটা পিঙ্কিশ টাইপের থেকে থাকে তাহলে এটি কালচে বর্ণ ধারণ করবে এবং আপনি সন্তান প্রসবের পরেও এটি কালোই থেকে যাবে। কিছুটা রং পরিবর্তন হলেও আগের মতো স্তনবৃন্তের রং আর কখনোই ফিরে আসবে না। এ সময় কোলোস্ট্রাম লিকেজ হতে পারে, আপনি স্তন থেকে কোলোস্ট্রাম লিক হওয়া অনুভব করতে পারেন যা ঘন হলুদ বর্ণের হয়ে থাকে। কেউ কেউ আবার এ সময় স্তন দিয়ে দুধ আসতেও দেখে, কেউ কেউ আবার পাতলা সাদা তরল আসতেও দেখে, কারো কারো ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন নাও আসতে পারে। এ সময় স্তনে গাঢ় রঙের শিরা দেখা যায়। স্তনগুলিতে রক্ত সরবরাহ বাড়ার কারণে আপনার স্তনের শিরাগুলো গাঢ় রঙের হয়ে ত্বকের উপরে বেশ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। গর্ভে সন্তান আসার আগে কারো কারো স্তনবৃন্ত ছোট হয়ে থাকে এবং ভেতরের দিকে ঢুকে থাকে, তবে সন্তান আসার পরে স্তনবৃন্ত এবং এরিওলাগুলি আগের চেয়ে বেশি বড় ও সুস্পষ্ট হয়ে ওঠে। গর্ভাবস্থায় স্তন এবং স্তনবৃন্ত অনেক বেশি সংবেদনশীল থাকে, তাই এ সময় অনেক বেশি যত্ন নেওয়া প্রয়োজন। গর্ভাবস্থায় স্তনের এমন রূপ পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে আপনার হরমোনাল পরিবর্তন। এছাড়াও আপনার সন্তানকে দুগ্ধপান করাতে হবে বলে আপনার শরীর আপনার স্তনকে প্রস্তুত করতে থাকে এবং স্তনে অধিক পরিমাণে রক্ত সরবরাহ ও রক্ত চলাচল করতে থাকে, যার ফলে স্তনে এমন রূপ পরিবর্তন আসে। অধিকাংশ গর্ভবতী নারীরা স্তনের যত্নের প্রতি কোনো গুরুত্ব দিতে চান না, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় সঠিক মাপের ব্রা পরা অত্যন্ত জরুরি, যেহেতু আপনার স্তনগুলি প্রথম ত্রৈমাসিক থেকে শুরু করে আকারে বাড়তে থাকে, তাই আপনাকে ব্রায়ের আকার কয়েকবার পরিবর্তন করতে হতে পারে। দম বন্ধ হওয়ার অনুভূতি এবং অস্বস্তি এড়াতে সর্বদা সঠিক আকারের ব্রা পরতে ভুলবেন না। আন্ডারওয়্যারের সাথে টাইট ফিটিং ব্রা কখনোই পরবেন না, পরিবর্তে হালকা প্যাডের সুতির ব্রা ব্যবহার করুন।
আন্ডারওয়্যার ব্রা দুধের নালীগুলোকে ব্লক করে দুধের উৎপাদনকে বাধাগ্রস্ত করতে পারে। আপনি এমন ব্রায়ের সন্ধান করতে পারেন যা আপনার পিঠকে সঠিকভাবে সহায়তা দেবে এবং ক্রমবর্ধমান স্তনের জন্য প্রয়োজনীয় জায়গা দিতে পারবে। তাই আপনার আগের মাপের চেয়ে অন্ততপক্ষে 2-4 মাপের বেশি ব্রা পরিধান করতে হতে পারে। এজন্য আপনি গর্ভধারণ করার পর আপনার আগের মাপের চেয়ে বেশি মাপের ব্রা কিনে ফেলুন। তবে প্রথম ত্রৈমাসিকে একরকম, দ্বিতীয় ত্রৈমাসিকে আরেক রকম এবং তৃতীয় ত্রৈমাসিকে আরেক রকমের ব্রা প্রয়োজন পড়তে পারে। তাই এক ত্রৈমাসিকের জন্য এক সাইজের ব্রা কেনার জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। অর্থাৎ প্রথম ত্রৈমাসিকে কেনার পরে আপনার দ্বিতীয় ত্রৈমাসিকে কেমন সাইজের ব্রা লাগবে তা আপনি দ্বিতীয় ত্রৈমাসিক আসার আগে মোটামুটি বুঝে যাবেন। এ সময় স্তনের যন্ত্রণা ও সংবেদনশীলতা এড়ানোর জন্য মাসাজ করাটা অত্যন্ত জরুরি। আবার অনেকেরই স্তন এ সময় ফেটে যায়, অতিরিক্ত বাড়ার কারণে স্তন ফাটতে পারে। আপনার স্তনবৃন্ত শুকিয়ে যেতে পারে এবং ফাটল ধরতে পারে। স্তনবৃন্তের চারপাশের আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এ সময় অলিভ অয়েল কিংবা নারকেল তেল ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ভালো মানের ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন। এ সময় আপনি স্তনবৃন্তকে এবং স্তনকে আলতোভাবে মাসাজ করুন। নারকেল তেল দিয়ে স্তন মাসাজ করা ভালো, এতে রক্ত সঞ্চালনে সহায়তা হয়, স্তন শক্ত হতে দেয় না, দৃঢ় রাখতে সাহায্য করে এবং স্তনের লিক হওয়াকে প্রতিরোধ করে থাকে। এর জন্য গোসলের পর একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার নারকেল তেল, অলিভ অয়েল অথবা ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে আপনার স্তন ও পেট মাসাজ করুন। এতে স্তন ও পেট উভয়ই ফাটবে না। এই সময় আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শেষ ত্রৈমাসিকে স্তনবৃন্ত থেকে হলুদ বর্ণের গাঢ় দুধ কোলোস্ট্রাম লিক করে, এটি প্রায়শই ঘটতে পারে এবং স্তনবৃন্ত যাতে খুব বেশি সময় ভিজে না থাকে সেজন্য আপনাকে ব্রা পরিবর্তন করতে হবে। তাই দিনে 2-3 ব্রা পরিবর্তন করুন অথবা স্তন যাতে লিক না করে সেজন্য আপনি ব্রেস্ট প্যাডও ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন মানের ব্রেস্ট প্যাড কিনতে পাওয়া যায়। এই সময় আপনি স্তনবৃন্তে কোনো রকমের সাবান ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন, কারণ এ ধরনের সাবান যদি অতিরিক্ত পরিমাণে ক্ষারযুক্ত হয় তা আপনার স্তনকে শুষ্ক করে দেবে এবং ফাটল ধরিয়ে দেবে, পরবর্তীতে যা আপনাকে কষ্ট দিতে পারে। কিছু মহিলার স্তনবৃন্ত কালছিটে হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ব্যথায় ভুগতে হয়, যে ব্যথা সহ্য করার মতো নয়। আপনি কিন্তু এর জন্য নিপেল প্রোটেক্টর ব্যবহার করতে পারেন যা আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দিতে পারবে। আর এই প্রোডাক্টগুলো আপনি অনলাইন থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন। এ সময় আপনাকে যে সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি আসুন জেনে নিই। আপনার স্তন ধুতে সর্বদা হালকা গরম জল ব্যবহার করতে পারেন, তবে ক্ষতি এড়াতে 45°C নিচে গরম জল নিশ্চিত করুন, কেননা এর চেয়ে বেশি গরম জল আপনি আপনার স্তনে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। আপনার ব্রা নিয়মিত পরিবর্তন করুন, দিনে অন্ততপক্ষে 2-3 ব্রা পরিবর্তন করবেন। এটি স্তনবৃন্ত থেকে ঘাম এবং লিকের জনিত কারণে হওয়া অস্বস্তি প্রতিরোধ করতে সাহায্য করবে এবং অবশ্যই গর্ভাবস্থায় প্রত্যেক 3 অন্তর ব্রাকে পরিবর্তন করা জরুরি। যে কোনো পরিবর্তনের জন্য প্রতিদিন আপনার স্তনের পরীক্ষা করুন। যদি আপনি এমন কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসকে জানাতে হবে, কেননা এ সময় কোনো বিষয়কে অবহেলা করা মোটেও উচিত নয়। গর্ভাবস্থায় স্তনগুলি ঝুলে যাওয়া থেকে রোধ করার জন্য আর্ম রোটেশন এক্সারসাইজ বা হাত ঘুরিয়ে ঘুরিয়ে যে ব্যায়ামগুলো করতে হয় তা শিখে নিতে পারেন। গর্ভাবস্থা নতুন মায়েদের জন্য বেশ সমস্যার হতে পারে, অনেক মহিলার ক্ষেত্রে তাদের শরীরের যত্ন নেওয়ার জন্য খুবই কম সময় থাকে। তবে স্তনের মতো গুরুত্বপূর্ণ অংশ যা পরবর্তীতে আপনার শিশুর আহার যোগাবে এমন অংশকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। আর সঠিকভাবে স্তনবৃন্তের এবং স্তনের যত্ন না নিতে পারলে এটি আপনাকেও পরবর্তীতে কষ্ট দেবে। এখন কথা হচ্ছে গর্ভাবস্থায় স্তনের নানাবিধ পরিবর্তনের কথা বললাম, তবে আপনাদের মধ্যে এমনও অনেকজন আছে যাদের স্তনে কোনো রূপ পরিবর্তন আসেনি। সাধারণত সুস্থ গর্ভাবস্থা তাকেই বলা হয় যখন আপনি নিজের মধ্যে সাধারণ কিছু সিমটম দেখতে পাবেন। এই সিমটমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্তনের পরিবর্তন। তবে আপনার স্তনে যদি কোনো রূপ পরিবর্তন না আসে, কোনো ব্যথা, কোনো কোমলতা বা বৃদ্ধি পাওয়া কিংবা তরল বের হওয়া এমন কোনো লক্ষণই আপনি দেখতে না পান, তার মানে কি আপনার গর্ভাবস্থা সুস্থ নয়? না, তার মানে মোটেও তা নয়। আপনার শরীরের হরমোনগুলো হয়তো আপনার স্তনকে সেভাবে প্রভাবিত করতে পারেনি যার ফলে স্তনে কোনোরূপ পরিবর্তন আসেনি। তার মানে এই নয় যে পরবর্তীতে আপনার দুধ কম আসবে বা আপনার বাচ্চার কোনোরূপ ক্ষতি হয়েছে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি আপনার বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ থাকে তাহলে আপনার স্তনে কোনোরূপ পরিবর্তন আসুক বা না আসুক তা নিয়ে আপনার চিন্তা করার কোনো কিছুই নেই। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক,
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।